এদিকে 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 আমাদের আমাদের এদিকে 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 আমাদের দিকে আমাদের দিকে আমাদের দিকে আবার নিয়ে আসেন আবার নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন মাথা দেখে উড়ে দেন না জান্নাতুল ফেরদৌস বা সাদিয়া জান্নাত, এই নামে তিনি এখনও আমাদেরকে পরিচয় দিচ্ছিলেন এবং এই নামটাই ব্যবহার করেন। তো বিজ্ঞাপনের ভাষা দেখে যখন টেলিফোনে কথা হয় তারপর একটা অ্যাপয়েন্টমেন্ট হয় ইউজুয়ালি কোনো না কোনো ভালো রেস্টুরেন্টে বা হোটেলে। তো আমাদের যারা ভিকটিম তাদের কাছ থেকে আমরা যে তথ্যগুলো পেয়েছি তাতে সেই প্রথমে রেস্টুরেন্টে দেখা হওয়ার পরে প্রাথমিক যে বাঙালি ঘরানাতে যেভাবে পাত্র বা পাত্রী দেখা হয় ঠিক সেই রকমই তিনিও থাকেন এবং দুজনের মধ্যে কথাবার্তাও হয় খুব স্ট্রেইট ফরওয়ার্ড। উনি বাংলা অল্প অল্প জানে, নিজেকে ক্যানাডিয়ান বলে দাবি করেন। তো তারপরে যখন প্রাথমিক কথাবার্তা হওয়ার পরে যেটা নিয়ে বিশ্বাস বা যে আগে বললাম যে ট্রাস্ট বিল্ডিংয়ের যে বিষয়টা আছে, মুরব্বী গোছের একজন আসেন, এসে বলেন যিনি আমার মামা, তার মানে হবু মামার শ্বশুর আর কি। তো তিনি আবার পাত্রী দিক থেকে পাত্রকে দেখে বলে হ্যাঁ চলবে, এরকম পাত্র চলে। তো তাতে একটা মনে হয় যে পাত্র মনে হলো যে পরীক্ষা পাশ করলো আর কি। তো এখান থেকে আসলে শুরু। তো আনফর্চুনেটলি যেটা হয় যে আসলে বিষয়টা খুবই দুর্ভাগ্যজনক এবং প্রতারণার শিকার যিনি হন তিনি পরবর্তী বুঝতে পারেন যে কী ধরনের ক্ষতির মধ্যে উনি আগাচ্ছেন। তো এই আলোচনার প্রাথমিকে একটা দুইটা তিনটা আমরা দেখেছি যে 10-12 রেস্টুরেন্টে তারা বসেছে একই ভিকটিমকে নিয়ে, এবং এক্ষেত্রে যারা ধীরে ধীরে অগ্রসর হয় এইভাবে যে না ঠিক আছে আপনি তো আমার হবু স্বামী হবেনই, আপনার পাসপোর্ট লাগবে কারণ আপনি কানাডায় যাবেন। তো পাসপোর্ট নিয়ে নেওয়ার পরে তখন কিছুদিন পর বলা যে 1,60,000 1,70,000 টাকা ওই ভিসার জন্য প্রসেসিং ফি লাগবে, তো এটা তো আপনি দিবেন যেহেতু আপনার এখানে যাওয়ার বিষয় আছে। তো এই টাকাটা নেওয়ার পরে কিছুদিন পরে আবার বলা হয় যে কানাডাতে আবার আমার ওইখানকার ইমিগ্রেশনের জন্য কিছু ভিসার প্রসেসিংয়ের বিষয় আছে, সেটা আবার ক্যানাডিয়ান ডলারে লাগবে। তো সেটা বাংলা কনভার্সন করলে লাগবে 3 লাখ, 3.5 লাখ, 5 লাখ। আসলে এইভাবে শুরু হয়। তো আমরা এই মুহূর্তে একজন ব্যক্তি আপনাদের সামনে নিয়ে এসেছি, উনি অত্যন্ত শ্রদ্ধা এবং মুরব্বী স্থানীয়, কিন্তু উনিও ক্ষতিগ্রস্ত এবং ভালো রকমের ক্ষতির শিকার হয়েছেন এই প্রতারণার ধরনের। একটা সরল সুন্দর মন নিয়ে একটা ব্যক্তি যখন আগায় তখন কিন্তু উনি খারাপ জিনিসগুলো চিন্তাও করেন না মাথায়, কিন্তু আমরা এমনই একজন প্রতারককে পেয়েছি যে এই সরলতার সুযোগে একজন মানুষকে মানে আর্থিকভাবে এবং মানে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য সব ধরনের অপকর্মগুলো করেছে। তো এই ক্ষেত্রে আমরা যে স্পেসিফিক যে কেসটা নিয়ে কাজ করছিলাম তার ক্ষেত্রে যেটা হয়েছে যে একটা পর্যায়ে তিনি বললেন যে না আমি তো কানাডাতে থাকি, ওখানে অনেক ঠান্ডা, বেটার আমার ওখানে 200 কোটি টাকার ব্যবসা আছে, আমি ব্যবসাটি নিয়ে বাংলাদেশে চলে আসি, আমরা তাহলে এখানে সুন্দর করে সংসার করতে পারবো। ফাইন, তো এটার জন্য কী লাগবে? তাহলে এখানে আবার বললো যে সেই কানাডাতে আমার যে বিজনেস উইন্ড আপ করতে হবে তার জন্য আপনার 50-60 লাখ টাকা এরকম একটা বাজেট ধরায় দেওয়া হয় যে এরকম পরিমাণ টাকা লাগবে। তো তখন এইটাও কিন্তু আমাদের এই ভিকটিমের কাছ থেকেই নেওয়া হচ্ছে। উনিও এই টাকাটা দেওয়ার পরে আবার কিছুদিন পরে বলা হয় না এবার বাংলাদেশে যে এই টাকাটা তার 200 কোটি টাকা ঢুকবে, সেক্ষেত্রে আবার বাংলাদেশ ব্যাংকের আবার বেশ কিছু ফিটি আছে, কাস্টমস ভ্যাট ট্যাক্স আছে, সেই জন্য আরও 60-70 লক্ষ যার কাছে যেরকম বলে উপস্থাপিত হয়। এবং এই করতে করতে একজন ভিকটিমের কাছ থেকে প্রায় 1,79,00,000 টাকা একজন প্রতারককে হাতিয়ে নিয়েছেন। 1,79,00,000 টাকা যখন এটার চলে যায় একটা পর্যায়ে তখন টেলিফোনটা তারা বন্ধ করে দেয় এবং সেই সময় তিনি প্রতারিত হচ্ছেন বলে বিশ্বাস করেন। এবং পুলিশ রিপোর্টটা হয় কিন্তু অনেক পরে, আমরা এর আগেও বলেছি যে প্রতারণার যে বিভিন্ন সংবাদ চক্র যখন কাজটা করে প্রাথমিকভাবে কিন্তু খুব ট্রাস্ট বিল্ডিংয়ের মধ্যেই হয়, যে মুহূর্ত থেকে যখন তিনি জানতে পারেন প্রতারিত হচ্ছেন তখন আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশ রিপোর্টে বিষয়টা আসে। তো এই ধরনের ভিকটিম তার বিশ্বাসকে আরও মজবুত করার জন্যে যে প্রক্রিয়াটা বা মোডাস অপারেন্ডি যেটা বলা হয়, বললাম যে মামা শ্বশুর হিসাবে একজন আসেন, তার সঙ্গে আবার একজন বাংলা শিক্ষক হিসাবে থাকেন কারণ যেহেতু বিদেশি বাংলা কম জানেন তাকে বাংলা বোঝাচ্ছে আবার শেখাচ্ছে, তারপর একজন লয়ার থাকে, এই লয়ারের কাজটা হলো ইমিগ্রেশন লয়ার। উনি বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ব্যক্তি আসে এবং তার যে কাজগুলাকে বিশ্বাস করানোর জন্যে বিভিন্ন রোল প্লে করানো হয়, লয়ার থাকেন, কাজে অফিসে একজন লোক থাকেন। তো এই প্রক্রিয়াটা হলো তার ইন আ নার্সেল। আমরা তাকে যখন গ্রেফতার করেছি তার বাসা থেকে প্রচুর পরিমাণের তার হিসাবের খাতা আছে, কোন ভিকটিমের কাছ থেকে কত দিচ্ছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা জমা দিচ্ছেন। তো
এখন পর্যন্ত যে ভিকটিমের যে সাসপেক্টের কাছ থেকে আমরা তথ্য পেয়েছি উনি 2011 সাল থেকে এই কাজটা করছেন, তার মানে প্রায় এক যুগ। এতদিনের মধ্যে আমরা 8-9 জন ভিকটিম আমাদেরই জানাশোনার মধ্যে এই খবর পেয়ে এসছেন। আপনারা হয়তো বা একজন দুজনকে তাদের কাছ থেকে জিজ্ঞাসাও করতে পারেন তাদের যে এই যে মানে ক্ষতিগ্রস্ত হওয়ার যে অভিজ্ঞতাটা, কারণ সবাই এখন সংক্ষুব্ধ, মানে প্রত্যেকেই বিষয়টা নিয়ে সংক্ষুব্ধ যে একটা ভালো কাজের মধ্যে কেন এই ধরনের আমরা প্রতারিত হব। তো এটা হলো ইনার নার্সের ঘটনা। আমাদের জানা মতে তারা যতগুলো ভিকটিম আমরা রিসেন্ট ডেজে দেখেছি এবং যদি 2010 সাল থেকে হিসাব করি বা 11 সাল থেকে, তাতে 20-25 কোটি টাকার উপরে বিভিন্নভাবে তারা হাতিয়ে নিয়েছে। এবং আমরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইভেনে যেদিন আমরা গ্রেফতার করলাম সেই দিনও প্রায় 40 লাখ টাকা ব্যাঙ্কে এফডিআই করেছেন। তো এই সম্পূর্ণ টাকাটাই কিন্তু প্রতারণার মাধ্যমে অবৈধ উপায়ে উপার্জিত। তো আজকের আসলে এইটাই আমাদের ফোকাস করার বিষয় ছিল যে আসলেও এরকম আরও আছেন। আমরা এর আগেও এক বছর, তারপরে 2019-18 সালেও দুইটা মামলা একইভাবে পেয়েছি, এই বিয়ের উদ্দেশ্যে নিয়ে পত্রিকা বিজ্ঞাপন দেওয়া এবং সেক্ষেত্রে আস্তে আস্তে তাকে ফিনান্সিয়ালি এক্সটর্ট করা, এই বিষয়টা। তো আমরা এটা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এই ধরনের ঘটনাটা যদি আস্তে আস্তে আমাদের সবার সচেতন মহলে প্রচারিত হয়, ডেফিনেটলি এই প্রতারণার ফাঁদ পাতার অংশটা আস্তে আস্তে কমে আসবে। আমরা এই এই কেসটা যে এই মোডাস অপারেন্ডি সেটা পেপার বিজ্ঞাপনের মাধ্যমে দেখেছি। মাঝে মাঝে কিন্তু আপনি টিভিতেও দেখবেন স্ক্রলে আসে যে এরকম ভালো পাত্র দেওয়া যায়, তারপরে কি বা দিনদার পাত্র, নামাজি পাত্রী, এরকম বিজ্ঞাপন আসে। বাট এইটার ক্ষেত্রে মোডাস অপারেন্ডি এটা ছিল পত্রিকা বিজ্ঞাপন, মানে যিনি পত্রিকার বিজ্ঞাপন দিচ্ছেন যে নাম্বারটা দেওয়া থাকতো তিনি এবং তার জন্য বাংলাদেশে যে বাংলাদেশি শিক্ষক, বাংলা ভাষার অথবা লয়ার, কেউ না কেউ প্রথমে এটাকে ডিল করতো এবং পাত্রী দেখার পরে থেকে তারা দুজনেই যিনি সাসপেক্ট তিনি আসলে বেসিক্যালি যোগাযোগটা করতেন এবং বিভিন্ন রেস্টুরেন্টে এক একদিন এক এক সময় আসতেন। কখনও বলতেন যে আমার গাড়ি নষ্ট, উবারে আসছি, কারণ 200 কোটি টাকার মালিক তিনি কানাডাতে, বাংলাদেশে তো নিজস্ব একটা স্ট্যাটাস নিয়ে উনি নিজেকে উপস্থাপিত করতেন। আমরা যতটুকু দেখেছি এই একটা সিঙ্গেল চক্রতেই 5 জন মিনিমাম তাদের লাগে। আমরা চেষ্টায় আছি, ইনশাল্লাহ হয়তো পেয়েও যাবো, বাট একটু ডিফিকাল্ট হচ্ছে কারণ আমাদের তথ্যটা সংগ্রহ করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করছি আর কি, কারণ ওই যে কাউকে হয়তো বা উকিল বাপ হিসাবে দেখাতে হচ্ছে, কেউ মামা শ্বশুর, কেউ আপনার হলো তার লয়ার, কেউ বাংলা শিক্ষক, বিভিন্ন ধরনের রোল প্লে করতে হয় বা করে থাকে আর কি। ভাবে টাকা পয়সা আমরা ক্যাশ টাকা তো পাওয়া যায় না, আমরা তার 4টা অ্যাকাউন্ট অলরেডি দেখেছি এবং সেখানে ভালো পরিমাণের একটা ব্যাংক ব্যালেন্স তার অলরেডি আছে। আমরা অলরেডি ব্যাঙ্কগুলোকে যোগাযোগ করেছি। এই মুহূর্তে কত টাকা ছিল? 1 কোটি টাকার উপরে এখনই আমরা সন্ধান পেয়েছি। আমরা যেটা করবো যে আসলে মানি লন্ডারিংয়ের যে 27 ধরনের প্রেডিকেট অফেন্স তার মধ্যে একটা আছে প্রতারণা। তো এই প্রতারণা থেকে উদ্ভূত অর্থ যদি ব্যাংকে থেকে থাকে তাহলে এইটা পরবর্তীতে এগুলো জব্দ করার যে প্রক্রিয়াগুলো আছে মানি লন্ডারিং আইনে, সেক্ষেত্রে সেটাও আমাদের যাওয়ার সুযোগ আছে।